পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিধ্বংসী গ্রহাণু, এমন খবর প্রায়ই শিরোনাম হয়। কিন্তু এই খবরে তেমন একটা নড়েচড়ে বসেন না কেউ, কেননা মহাকাশের গ্রহাণুর ছোটাছুটি প্রায়শই ঘটে থাকে, যার খুব সামান্যই পৃথিবীতে আশ্রয় পড়ে। কিন্তু পৃথিবীতে আশ্রয় পড়ার আগেই যদি ধেয়ে আসা গ্রহাণুকে বিঁধে ফেলা যায় তবে কেমন হয়? নিশ্চয়ই তা পৃথিবীর জন্য কল্যাণকর। বিশ্বে প্রথমবারের মতো এমনই ঘটনা ঘটিয়েছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভবিষ্যতে গ্রহাণুর হাত থেকে বিশ্বকে বাঁচাবার পরীক্ষা করল আমেরিকার এই মহাকাশ গবেষণা কেন্দ্র। 10 মাস আগে তাদের এই ডার্ট মহাকাশ যান গ্রহাণু লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়েছিল, যা গ্রহাণুতে আশ্রয় পড়ে। মহাকাশযান থেকে লাইভ ফুটেজ এবং নাসার গ্রাউন্ড কন্ট্রোল টিমের প্রতিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়। সংঘর্ষের 1 সেকেন্ড আগে গ্রহাণুকে খুব কাছ থেকে তুলে ধরে ক্যামেরা। মহাকাশযানটি ঘণ্টায় 22,500 কিলোমিটার বেগে গ্রহাণুর উপর আশ্রয় পড়ে। এই মিশনের জন্য খরচ হয়েছে $32,50,00,000। কাইনেটিক এনার্জি দিয়ে মহাকাশে কারো অবস্থান বদল করার চেষ্টা এটাই প্রথম। এখনও পর্যন্ত কোনো গ্রহাণু, ধূমকেতু বা অন্য কোনো বস্তু পৃথিবীর কাছে নেই। নাসার ভাষায় পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে এমন কিছু এখন নেই, তবে বিজ্ঞানীদের সাবধানবাণী, এরকম একাধিক বস্তুর দেখা পাওয়া যেতে পারে। বিজ্ঞানীদের হাতে এখন বিকল্প হলো, যখন এই ধরনের গ্রহাণু বা ধূমকেতু আসবে তখন বিজ্ঞানীরা তার গতিপথ বদলে দিতে পারবেন। দ্বিতীয় বিকল্প হলো মহাকাশে সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করা, যাতে ছোট ছোট টুকরো আশ্রয় পড়ে তার আঘাত পৃথিবীর জন্য অতটা ভয়ঙ্কর হবে না। এস এম আরিফ, মাইটিভি।